الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আমি সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাকে আপনাদের সামনে কিছু দিনই কথা বলার জন্য নির্বাচিত করেছেন। আমি ওই মহারব করিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আমরা সকলে জানি এখন আরবি মাস আরম্ভ হয়েছে। আরবি মাস হচ্ছে বারো মাস। বারো মাসের মধ্যে চার মাস আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়, অধিক সম্মানিত। এই চার মাসের মধ্যে জিলহজ, জিলকদ, জিলহজ, মুহররম, রজব, এই চারটি মাস আল্লাহ তাআলার কাছে অধিক গ্রহণযোগ্য মাস, অধিক প্রিয় মাস। এই চারটি মাসের মধ্যে একটি মাসের নাম হচ্ছে মুহররম। এই মুহররম মাস আরম্ভ হয়েছে। এই মুহররম মাসের মধ্যে অনেক ইবাদত রয়েছে, জিকির আসকার রয়েছে, এবং আরো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রোজা রয়েছে, সিয়াম। আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামে আশুরা, আশুরা দশম তারিখে সিয়াম পালন করেছিলেন। এই নিয়ে, আশুরা নিয়ে আমি কিছু কয়েকটি হাদিস আপনাদের সামনে আমি উপস্থাপনা করব। আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়, আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। বিখ্যাত সাহাবি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাতে একটি হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সওমা ইয়াউম আশুরা, তোমরা আশুরার দিন অর্থাৎ মুহররমের দশম তারিখ তোমরা রোজা রাখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশম তারিখে রোজা রেখেছেন, সওমা ইয়াউম আশুরা। এবং আমার বিসিয়ামিহি, বিশ্ববাসীকে ওই দিন রোজা রাখার জন্য, সিয়াম সাধনা করার জন্য নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে রোজা বিশ্বনবী রেখেছিলেন এবং তাম বিশ্বের জগতের মানুষকে রাখার জন্য নির্দেশ দিয়েছেন, তাহলে আমাদের মনে করতে হবে নিশ্চয় এই রোজার মধ্যে অনেক ফজিলত রয়েছে। সেজন্য সামনে দশম তারিখ আসতেছে, ইয়াউমে আশুরা, আশুরা দিন আসতেছে। আমরা আশুরা দিন আসা পর্যন্ত, আজ পর্যন্ত আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব এবং জিকির আসকার করব, দান সদকা করব। তার পাশাপাশি যেদিন ইয়াউমে আশুরা আসবে, আশুরা দিন আসবে, ওই দিন ইনশাআল্লাহ আমরা একটি রোজা রাখব। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সুইলা আন সিয়াম ইয়াউমে আশুরা, ইয়া রাসূলুল্লাহ, আশুরা দিন রোজা রাখলে কি ফজিলত, কি তাৎপর্য জানতে চেয়েছেন সাহাবায়ে কেরাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইয়াউমে আশুরা দিন রোজা রাখবে, একটি বিশ্বনবী বলেন, ইউকাফিরুস সানাতাল বাদিয়াতা, সেই ব্যক্তির বিগত এক বছরের গোনা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নফর রোজার মধ্যে আরাফার রোজা এবং মুহররমের দশম তারিখের রোজা বেশি ফজিলত। তবে ওই দিন আমরা
একটি রোজা রাখব আর যাদের বিসম্ভব হবে 9 তারিখ 10 তারিখ রাখব কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বারা একটা হাদিস দেখা যাচ্ছে লা ইন বাকীতু ইলা ক্বাবিলিল উসুম মানাতাসিয়া বিশ্বনবী বলেন আমি যদি আগামী বছর যদি বেঁচে থাকি তাহলে ইনশাআল্লাহ নবম এবং দশম দুইটি আমি রোজা রাখব তবে দুর্ভাগ্য হচ্ছে আল্লাহ তাআলা ডাকে সারা দিয়ে বিশ্বনবী সামনের বছর বছর আসার আগে আগে বিশ্বনবী দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সেজন্য আমরা এই হাদিস থেকে এই তিন চারটি হাদিস থেকে আমরা বুঝতে পারলাম ইয়াউম আশুরা ওই দিনের রোজা বেশি ফজিলত ওই দিন একটি রোজা রাখলে ওই দিন একটি রোজা রাখলে বিগতের এক বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন আল্লাহ তাআলা আমাদের সকলকে আশুরা দিন রোজা রাখার জন্য তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু